আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়া বদলাইয়া দিবেন। আল্লাহ এখন আরেকটা জিনিস আপনাদের সামনে আজকের রাত্রে সম্পর্কে কথা বলছি। আজকের রাত্রে গুনাহ মাফ করে দেয় তওবা করলে, জিকির আজকার করলে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেন, কিন্তু এই কাজগুলো হলো বোনাস। কাজগুলো কি বোনাস? বোনাস যদি পাইতে চান তাহলে আগে চাকরি থাকা লাগবে। কথা বলেন, আগে কি চাকরি থাকা লাগবে। এই মসজিদে যিনি ইমাম সাহেব, যিনি খতিব সাহেব, সারা বৎসর নামাজ পড়ান, তারাবি পড়ান, ঈদের আগে তারাই কিছু বোনাস দেয়। কথা বলেন না কেন? এই ফ্যাক্টরিতে যারা চাকরি করে, সারা বৎসর চাকরি করে, ঈদের আগে তারে বলেন বলেন বোনাস দেয়। আমি জানতে চাই এই রাস্তা দিয়ে যারা রিক্সা চালায়, যারা আরও অনেক জনগণ আছে, তাদের কি ফ্যাক্টরির মালিক বোনাস দেয় নাকি? কারণ কি? তারা চাকরি করে না, চাকরি নাই বোনাস নাই, চাকরি থাকলে বোনাস আছে। পুলিশ ডিপার্টমেন্টের এক লোক চাকরি করে, এসআই ওসি, তো চাকরি নিয়ে আই এই ডিপার্টমেন্টের টাকা তো খালি উতরিয়ে আসে। কেউ পুলিশ থাকলে আবার বেজার হবেন না, বাস্তবতা যা বলছি তাই। ওসি সাহেবের বাবা তাবলিগ করে, হাজি মানুষ, তা ওসি সাহেব চাকরি করতে করতে এই এই দিনে হোন্ডা কিনে, ওই দিন আবার জায়গা কিনে, ওই দিন আবার দোকান কিনে, খালি উন্নতি। বাবায় জিজ্ঞেস করে, বাবারে তুমি বেতন পাও কত? মার যায় না, মার যাওয়ার আগেই তুমি এইটা কিনো ওইটা কিনো, ঘরের সরমাজাদি সোফা আলমারি ড্রেসিং টেবিল ঘর ভরে ফেলেছো, এত টাকা কোথায় পাও? তাবলিগ করতে কথা বলছেন নাই, মুরব্বী মানুষ, একটু হক হালাল খাওয়ার চেষ্টা করে। ছেলে জবাব দেয়, বাবা আমি চাকরি যা করি, চাকরিতে বেতন যা পাই, তার চাইতে বেশি উফরি পাই। চাকরি যা করি বেতন যা পাই, বলেন বলেন, তার চাইতে বেশি উফরি পাই। হঠাৎ করে দুর্নীতি করতে করতে ধরা খেয়ে গেছে সরকারের কাছে, এবার চাকরি নাই। চাকরি যখন চলে গেল, সোফার রুমে বসে গায়ে গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করে, সিগারেট একটার পর একটা খাইতে আছে। বাবা জিজ্ঞেস করে, বাবা রে তুমি এত চিন্তাগ্রস্ত কেন, তোমার কী হয়েছে? ছেলে বাবাকে জবাব দেয়, বাবা সুন্দর একটা চাকরি ছিল, চাকরি নাই। বাবা এবার জবাব দেয়, বাবা তোমার চাকরি নাই তাতে কি হয়েছে? চাকরির চাইতে তোমার উফরি বেশি, চাকরি নাই তাতে কি হয়েছে, তুমি উফরি দিয়ে চলবা? ছেলে জবাব দেয়, বাবা গো চাকরি না থাকলে উফরি থাকে না, ঠিকই না? শবে বরাতের রাত্রে, শবে বরাতের রাত্রে নফল ইবাদত করবেন, তৌবা করবেন, জিকির আজকার করবেন। বিশ্ব নবী বলেন যে এই রাত্রে দিনের রাতের বেলায় জেগে ইবাদত করলে, দিনের বেলায় রোজা রাখলে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেন। কিন্তু আপনার চাকরি থাকা লাগবে। আমি কি বুঝাতে পেরেছি? কি থাকা লাগবে? চাকরি থাকা লাগবে। চাকরি হলো ইল্লামান তাবা ওয়া আমানা, চাকরির নিয়োগপত্র আমানা, এটা কি নিয়োগপত্র? মানে ইমানদার হতে হবে, ইমান আনা লাগবে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? কথা একটু কঠিন হবে, বলবো কি? আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ সব মাফ করে দিবেন, শিরিক মাফ করবে না। কি মাফ করবে না?
শিরিক মাফ করবে না। শিরিক কাকে বলে? শিরিক বিন নাফস, শিরিক বি সিফাত, শিরিক বি জাত। নিজের নফসের উপরে শিরিক করা, তার মানে হলো আল্লাহ যা ভালো মনে করে নাই আমি তা ভালো মনে করি, এটাকে কে শিরিক। আল্লাহ বলেছেন আল্লাহর আইন দিয়া সমাজ চালাতে হবে, আল্লাহর আইন দিয়া দেশ চালাতে হবে, আর আমি মনে করতেছি যুগে এখন আল্লাহর আইন দিয়া দেশ চলতে পারে না। কঠিন হইল? আমি বলতেছি আমার কাছে লাগতেছে এই বর্তমান জামানায় আল্লাহর আইন দিয়া দেশ চলতে পারে না, আর আল্লাহ বলেছেন আমার আইন দিয়াই দেশ চালাতে হবে, এটা একটা শিরিক। এটা কি শিরিক? মানুষে নিজেরা হাতে তৈরি করে করে মূর্তি বানাইয়া তার পূজা করলে যদি এটা শিরিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাদ দিয়ে নিজেরা মানুষেরা আইন তৈরি করে ওই আইন দিয়া যদি সমাজ ব্যবস্থা সমাজ চালানো হয়, দেশ চালানো হয়, এটাও একটা শিরিক। আল্লাহ বললেন সব মাফ করে দিব, শিরিক মাফ করা হবে না। কে বললেন? এটা কি আমার বাড়ানো কথা? ইল্লা মান তাবা ওয়া আমানা। এক নম্বর হলো আমানা নিয়োগপত্র। আমার কে নিয়োগপত্র? চাকরি থাকা লাগবে, ওয়া আমিলা সালিহান নেক আমল করা লাগবে।